আমার খুব মন খারাপ। 21শে ফেব্রুয়ারি এলো, অথচ আমরা শহীদ মিনারে যেতে পারছি না। তাহলে আমি এবার 21শে ফেব্রুয়ারিতে কি করব? স্কুল তো বন্ধ। তোমার সাথে আমারও খুব মন খারাপ হলো। তবে তবে আমরা চাইলে বাসায় বসেই ভালো কিছু করতে পারি। কি করতে পারি? বন্ধুদের সাথে কথা বলে দেখতে পারো, দেখো না তোমরা সবাই মিলে দারুণ কিছু করতে পারো কিনা। ঠিক আছে। আমার বন্ধু আনিসা কিছু একটা করতে চাচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আইডিয়া, আমরা বড় করে লিখে ছবি তুলে একজন আরেকজনকে পাঠাই। ওকে, তাহলে এক একজন এক একটা অক্ষর বড় করে লিখি। এটা খুব ভালো বুদ্ধি। আরিজ, কি করছো? মা, 21শে ফেব্রুয়ারি তো আমরা কিছু করতে পারছি না, তাই আমরা এই একটা একটা বন্ধু মিলে অক্ষর লিখছি। আচ্ছা, স্কুলও তো বন্ধ, তাই না? হ্যাঁ। কিন্তু অক্ষর লিখে তোমরা কি করবে? ওহো মা, এটা তো চিন্তা করে নেই। দাঁড়াও, আমার বন্ধুকে জিজ্ঞেস করে নেই। আরে, তুমি একটা খুব ভালো কথা বলেছো, এটা তো আমি চিন্তাই করিনি। আচ্ছা, একটু বুদ্ধি দাও দেখি। আচ্ছা, আমাদের ছোট ভাই সাবিককে দিলে কেমন হয়? সে তো কেমন পড়াশোনা শিখছে। দাঁড়াও, আমি অন্যদের বুদ্ধিটা দিই। সবাই খুব ভালো চিন্তা করেছো। ভাই সাবিত, আমাদের এগুলো বলার জন্য ধন্যবাদ। তাহলে আমরা এই অক্ষর গুলো দিয়ে কি করবো? হ্যালো টিসা, আমরা কি এগুলো গরিব বাচ্চাদের দিতে পারি? অবশ্যই, কেন নয়। সুবিধা বঞ্চিত শিশুদের দিলে তোমরা আসলেই ভাষার জন্য কিছু করছো। তাহলে এটাই করি, নাচ গানের থেকে এটা করে বেশ আনন্দ পাবো আমরা। সুবিধা বঞ্চিত আমাদের বন্ধুরা পেয়েও ভীষণ খুশি হবে। সুবিধা বঞ্চিত শিশু কোথায় পাবো? যাই ম্যাডামকে একটা ফোন দিই। ম্যাডাম, আশা শিশু কোথায় পাবো? অসহায় শিশু তোমার আশেপাশেই আছে, একটু খোঁজ নিয়ে দেখো। দেখো বন্ধু, তোমার আর আমার নাম একই আর আমাদের কাজও একই। আরে তাই তো, আমার বাসায় যে বুয়া আছে তার নাতিকে সবগুলো দেবো আমি। খুবই ভালো বুদ্ধি তো, আমিও তাহলে এটাই করব। বন্ধু হিয়া, তুমি তোমার লেখা অক্ষরগুলো কাকে দিতে চাও? আমি ঠিক করেছি, একটা বই বানাবো, বানিয়ে রাস্তায় যে অসহায় বাচ্চারা আছে তাদের দিব। তাই নাকি? আমি তো আমার গ্রামের বাসায় একটা বাচ্চাকে দিব ঠিক হয়েছি। এটা খুব ভালো বুদ্ধি। আসসালামু আলাইকুম মিস, আপনি কি জানেন আমরা 21শে ফেব্রুয়ারির দিন কি করতে চাচ্ছি? আমি শুনেছি তোমরা অক্ষর লিখছো, কিন্তু অক্ষর লেখার পরে কি করবে ঠিক করেছো? মিস, আমরা বাপরাম, একটা বই বানাবো, কিন্তু বইটাকে সাবিককে দিব আমরা মনে করি। সাবিকের তো বই আছে, তাহলে আমরা কাকে দিতে পারি? অন্য কাউকে যাদের বই কেনার টাকা নাই তাদেরকে আমরা দিব, হেল্প করবো।
খুবই ভালো কাজ তো এটা, তোমরা খুব ভালোভাবেই 21শে ফেব্রুয়ারি পালন করলে, আর এর মাধ্যমে অনেক সুবিধা বঞ্চিত শিশুকে তোমরা মাতৃভাষা শেখাতে পারলে। অনেক ভালো কাজ করেছো তোমরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। সুমি, তোমার এই বইটা পড়ে কেমন লাগছে? ভালো লাগছে তোমার বন্ধুদের।